ফেসবুক ফেসবুক হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি মানুষ প্রজাতির বিভিন্ন প্রাণীর সন্ধান পাবেন। এরা দেখতে মানুষের মতো কিন্তু কাজকর্ম পুরাই এলিয়েনদের মতো। কামলা তারা, যারা বুঝে কামলা হয় বেশি, এরা পৃথিবীর সবকিছু জানে, এরা পৃথিবীর সবকিছু বুঝে, এরা অনেক বেশি আপডেট। কিন্তু এদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করা হলে ঠিক সেই মুহূর্তের জন্য তারা সেই জিনিসটা ভুলে যায়। অর্থাৎ তারা এমন একটা ভাব দেখায় যে তাদের পেটে আসছে জিনিসটা কিন্তু মুখে আসছে না। এদের ভাব সব অনেক বেশি থাকে আর কি, মানে এই প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, এমপি এই ধরনের ভাব নেয় তারা। এরা বাপের হোটেলে খায়, অথচ ফেসবুকে এসে ভাব দেখে এরা অনেক বিজি, এরা অনেক প্রবলেমে থাকে, এরা অনেক ডিপ্রেসড। এদের প্রোফাইলে ঢুকলে আপনি দেখবেন এটা কখনোই বেকার না, এটা কাজ করে, কিন্তু সেটা হোয়াটসঅ্যাপ ফলোড বাই 5000 পিপল। ভাই রে ভাই, এটা করে কি মজা পাস তোরা? এরা টিকটক করে, এরা টিকটক সেলিব্রিটি, খুব ভালো কথা, আমার কোনো সমস্যাই নাই। তোমরা ভিডিও লিঙ্ক শেয়ার করো, মানুষজন ইচ্ছা হলে সে ভিডিওটা দেখবে, ইচ্ছা হলে ভিডিওটা দেখবে না, কিন্তু তা না, তারা স্টোরিতে দিবে, স্টোরিতে মানুষকে জোর করে দেখাবে, এই দেখো দেখো আমি টিকটক আর আমি টিকটক করছি। ভাই রে ভাই, কি মজা পাস তোরা? মানুষকে জোর করে দেখানো লাগবে, তাও আর একটা দুটো না, ডজন ডজন টিকটকের স্টোরি দেয়। এরা কমেন্ট বক্সকে ইনবক্স বানা ফেলায়, কমেন্ট বক্স তৃতীয় বিশ্বযুদ্ধ লাগায় দেয়। এরা চ্যাটিং করতে খুবই পারদর্শী, কিন্তু সামনাসামনি কথা বলতে তোতলায়। এরা যেখানে সেখানে হ্যাশট্যাগ ইউজ করবে, এরা জানে না যে হ্যাশট্যাগ কোথায় ইউজ করতে হয়, কেন ইউজ করতে হয়, ইউজ করলে কি হয়। এরা শুধু জানে যে হ্যাশট্যাগ ইউজ করে লেখাটা বোল্ড হয় কিংবা লেখাটা নীল কালার হয় যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ হয়, দ্যাটস ইট। এর থেকে বেশি এদের মাথায় কোনো কিচ্ছু নাই। ওই যে একটা কথা আছে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী। তারপর ধরুন এসব কামলারা আইফোন 12 এর লোভে কোকাকোলার স্প্যাম লিংক শেয়ার করবে। এদের আইডি একদম ঠিকঠাক থাকার পরেও এরা পোস্ট দিবে যে আইডিতে প্রবলেম হয়েছে, সবাই স্টিকার কমেন্ট করো। মানে এরা এমন একটা ভাব নিল যে তাদের সাথে সবসময় এরকম কিছু একটা হয়, তারা অনেক সেলিব্রিটি, তারা অনেক ফেমাস আর কি। আবার অনেক কামলা এইসব পোস্টে কমেন্টও করে থাকে, অর্থাৎ পোস্টদাতা নিজেও মুরগি আবার অপরকে মুরগি বানাচ্ছে। কামলারা আবার একটু অ্যাটিটিউড নিয়ে চলে আর কি, মানে কনভারসেশনের শেষ মেসেজে তারা সিন করে না। এটা ফেসবুক, এখানে নিজেকে নিজে বড় করার প্রতিযোগিতা চলে, এখানে মানুষকে দেখাইতে হবে যে কে কার থেকে বেশি। কিছু একটা হইলে এরা আইডিডি অ্যাক্টিভ করবে, 10 মিনিট পর আবার অন করবে। তাদের একটা লজিক হচ্ছে যে আইডিডি অ্যাক্টিভ করে সকল সমস্যার সমাধান হয়ে যায়, কিন্তু একবার আইডিডি অ্যাক্টিভ করলে যে আইডি রিচ কতটুকু কমে যায় এ সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। অবশ্যই এসব কামলারা রিচ মানেই তো বোঝে না, রিচ দেখি করবে। আবার ধরেন কিছু একটা হইলে এদের প্রোফাইল পিকচার নাই হয়ে যাবে, প্রোফাইল পিকচার নট অ্যাভেলেবল, ইউজার ডেট, এই সকল পিক থাকবে। মানে কতটা ক্রিঞ্জ হলে মানুষ এই কাজগুলো করে। আচ্ছা বুঝলাম তোর অনেক কষ্ট, কিন্তু এসব করলে কি তোর সব প্রবলেম সলভ হয়ে যাবে, সব কষ্ট দূর হয়ে যাবে? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ব্রেকআপ, প্রোফাইল পিকচার নাই। বেস্টফ্রেন্ড বেস্টফ্রেন্ড ঝামেলা, প্রোফাইল পিকচার নাই। আমার হাগু কষা, প্রোফাইল পিকচার নাই। মানে এগুলো কি ভাই, মানে একটু ট্রেন বানা ফেলাইছে মানুষ, সবাই কম বেশি এটা করতেছে। আবার অনেক কামলা এডিট করতে করতে মানুষের পিকে কার্টুন বানা ফেলায়, মানে একদম জঘন্যতম এডিট, তারপরেও সম্পর্কের খাতিরে লাভ রিয়াক দিতে হয়। দুইটা হেট কমেন্ট সহ্য করতে পারো না, কথার মধ্যে পেঁচা লজিক দিলে হালুয়া টাইট হয়ে যায়, আর তোমরা দাবি করো নিজেদের স্মার্ট ফেমাস। দিস ইজ প্রিয়ন্ত, সায়োনারা।